শিক্ষা জীবন শেষ করে মনে করলাম কিছু করব, তা শুরু করলাম ব্যবসা। আমি 5,000 টাকা লোন উঠাইছিলাম, 5,000 টাকা লোন উঠায়ে আমি এই আমার ব্যবসা শুরু করি, একটা এনজিও থেকে ব্যবসা শুরু করি। এবং ওই 5,000 টাকা উঠায় আমি খুব ভয় পাইতাম যে আমি কীভাবে শোধ করব। 5,000 টাকা তখন আমার কাছে মনে হচ্ছিল অনেক টাকা। তারপরে আস্তে 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 চলছে, আমার এখন 20-25 জন কাজ করে, আমি 5-6 জন দিয়ে শুরু করেছিলাম। আমি যশোরের নকশি কাঁথা, নকশি চাদর, শাড়ি, থ্রি পিস এগুলো আমি তৈরি করি। বিদেশেও যাচ্ছে আমাদের পণ্য। আমার কাছে একজন এসে বলল যে আমরা চায়নায় গিফট করব, কোন এক কারণে সরকারি কোনো অফিস থেকে। ওরা আমার কাছ থেকে 6টা নকশি কাঁথা নিয়ে গেল, নিয়ে ওরা চায়নায় গিফট করলো। সেটা অবশ্যই আমার একটা গর্বের বিষয় যে আমার কাছ থেকে কাঁথা নিয়ে আমাদের যশোরের নকশি কাঁথা চায়নায় গেল। তারপর কানাডায় গিয়েছে আমার কাঁথা, আমেরিকাতেও গিয়েছে। মানুষের মাধ্যমে, এটা ব্যবসার মাধ্যমে না, এলসির মাধ্যমে না, কাজ করতে যে পদে পদে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি। কিছু কিছু আমরা ওভারকাম করতে পারি, কিছু কিছু পারি না। যেরকম আমরা যদি কোনো জায়গায় লোন নিতে যাই, তখন বলে যে মর্টগেজ দিতে হবে। তা আমরা কী মর্টগেজ রাখবো, আমাদের নামে তো কোনো জমি নেই। স্বামীর কাছে চাইতে হবে যে তোমার জমি দিবা কিনা। এখন 50-60 লাখ টাকা, 1 কোটি টাকার জমি সে মর্টগেজে রেখে নিশ্চয়ই আমাকে এই ছোট্ট একটা ব্যবসার জন্যে লোন করে দেবে না, যার কারণে আমরাও আর ব্যবসা আগাতে পারি না। এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। আমরা চাই আমাদের সহজ সত্ত্বে যদি সরকার লোন করে কি লোনের ব্যবস্থা করে, তাহলে সেটা আমাদের জন্য, আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনেক সুবিধা, অনেক বড় সুবিধা। সব কিছু মিলায়ে সব বাধা বিঘ্ন পার করে আমরা আশাবাদী যে আমরা ঘুরে দাঁড়াবো। তুন যারা আসবে দাঁড়াতে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হবে, পদে পদে বাধা থাকবে, কিন্তু কিছু করার যদি ইচ্ছা থাকে সেই বাধা পার হয়ে আগাতে হবে, সামনে আগাতে হবে। পারিবারিকভাবে আমি যখন শুরু করি তখন আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি, মানে পরিবারের লোকদের কাছ থেকেই, কিন্তু আমি ওইগুলা তখন আর তোয়াক্কা করিনি যে আমাকে কিছু করতে হবে। হ্যাঁ, যে আমি আমার হাজব্যান্ডের কাছে আমি রিক্সায় যাব, যে 20 টাকা আমার রিক্সা ভাড়া দাও, এটা আমার ইগোতে লাগতো যে না, আমি এইভাবে চলবো না, আমাকে কিছু করতে হবে। যেহেতু আমি চাকরিতে যাইনি, বাচ্চাদের কারণে, বাচ্চাদের মানুষ করব, সেই কারণে বাচ্চা মা চাকরি করলেও মানুষ হয়, কিন্তু আমি পারিনি। আমার মানে কি বলবো, আমার ওটা দুর্বলতা। আমি তখন মনে করছি আমার আসলে কিছু করা উচিত, আমি করছি। বাধা বিঘ্ন তো আসবেই, বাধা বিঘ্ন আসবে, কিন্তু কিছু করার ইচ্ছা থাকলে তাকে সব বাধা উপেক্ষা করে সামনে আগাতে হবে। আমার কাছ থেকে যদি কেউ মানে আমার পণ্য নিতে আগ্রহী হন, আমার ঠিকানা 771 কাজীপাড়া মানিকতলা যশোর, আমি শাহানা পারভিন।